নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব 2023 সালে মীন রাশি বা লগ্নের কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন রাশিচক্রে মীন রাশি হলো দ্বাদশ সাথী ও অধিকর্তা গ্রহ, যেহেতু হলো বৃহস্পতিদেব এবং এটি একটি জলদত্তের রাশি, তাই মীন রাশির মানুষের মধ্যে অ্যাকচুয়ালিভাবে একটা ব্যালেন্স করা, সবাইকে নিয়ে চলা, সবাইকে ভালোবাসা, এবং যেহেতু মীন মানে হচ্ছে দুটো মাছের একটা সিম্বল ইন্ডিকেট করা হয়েছে, তাই এখানে কিন্তু মীন রাশির মানুষেরা প্রচণ্ড সেন্সিটিভ হয়, প্রচণ্ড ভালো মানুষ হয়, লোককে খুব বিশ্বাস করে, লোককে খুব ভালোবাসতে পারে, নিজের সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে ভালোবাসার ক্ষমতা কিন্তু রাখতে পারে। এবং অ্যাকচুয়ালি এদের মানুষের জন্য এতভাবে অনেক সময় লোকের ভালো করতে গিয়ে অনেক সময় লোকের থেকে কিন্তু বঞ্চিত হতে হয়, এই ধরনের প্রবলেমও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাবো। তো মীন রাশির মানুষেরা কিন্তু সমাজের থেকে পরিবারকে সব থেকে বেশি আগলে রাখতে চেষ্টা করে এবং পরিবারের লোকজনের যাতে ভালো হয় তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে, এবং সবসময় নিজের থেকেও তার সামনে যে মানুষটা রয়েছে সেটা মা বাবা হলে বাবা মা, ভাই বোন হলে ভাই বোন, বা লাইফ পার্টনার হলে লাইফ পার্টনার, তাদের দিকে সবসময় বিভিন্নভাবে আগলে রাখতে চেষ্টা করে, প্রাণ দিয়েও একটা আগলে রাখার ব্যাপার থাকে। এবং যেহেতু এটি জলতত্ত্বের রাশি এবং যেহেতু এটি একটি দ্বাদশ রাশিদের একটু ব্যয় বা খরচের হাত একটু বেশি হয় এবং অনেক সময় খরচ হয়ে যায়, বা অন্য কোনো মানুষ এর সঙ্গে প্রতারণা করলে বা কিছু ভুল করলে তাদেরকে কিন্তু খুব সহজেই ক্ষমা করে দিতে পারে, অর্থাৎ সবাইকে নিয়ে চলার একটা ব্যাপার কিন্তু আমরা মীন রাশির মধ্যে দেখতে পাবো। মীন রাশির মানুষেরা কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে, সবাইকে খুব ভালোবাসতে পারে, সবাইকে খুব আপন করে নিতে পারে। তো এইগুলো হলো তো মেনলি তার ওভারঅল ক্যারেক্টার। কিন্তু আমরা যদি টোটালি 2023 রাশিফল বা লগ্নফল বলতে যাই, প্রথমেই যে ব্যাপারটা বলতে হবে, আপনাদের অলরেডি লগ্ন বা রাশিতে কিন্তু বৃহস্পতি থাকার জন্য আপনাদের জীবনে অনেক দিক থেকে শুভ ব্যাপার কিন্তু ঘটার কথা, এবং এই বৃহস্পতিদেব থাকবেন হচ্ছে 22 এপ্রিল পর্যন্ত। 22 এপ্রিল 2023 পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের, ঠিক রাশি হলে রাশিতে বা লগ্ন হলে লগ্নে থাকার জন্য আপনাদের জীবনে শুভ কোনো পরিবর্তন ঘটবে, এবং আপনাদের জীবনে অনেক না হওয়া কাজ কিন্তু হবে এবং আপনাদের মন মানসিকতাকে অনেকটা স্ট্রং করবে, আপনার সন্তান হওয়ার ক্ষেত্রে বা সন্তানের দিক থেকে অনেক শুভ ফল দেবে, এবং আপনাদের পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে, অনেক দিক থেকে আপনারা কিন্তু অনেক শুভফল লাভ করতে পারবেন, এবং আপনার প্রেম রোমান্টিকতার দিক থেকে, কোনো ক্রিয়েটিভ লাইন থেকে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন, যেহেতু গুরুদেবের বা বৃহস্পতিদেবের বা লগ্নপতি বা রাশিপতি তার দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের উপর গিয়ে পড়ছে, তার জন্য কিন্তু আপনারা জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন। নেক্সট ব্যাপার বলবো, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে, তাই আপনাদের জীবনে ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাই ব্যবসার দিক থেকে কিন্তু অনেক শুভফল পাবেন আপ টু 22 এপ্রিল 2023 পর্যন্ত, এবং আপনারা ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, ম্যারেজ হওয়ার দিক থেকে বা প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে বা নতুন কোনো প্রেম হওয়ার ক্ষেত্রে বা আপনাদের রোমান্টিকতার দিক থেকে কিন্তু অনেক দিক থেকে আমরা শুভ ফল লাভ করবেন, অর্থাৎ আপনার অপোজিটে যে থাকবে সেটা কোনো প্রেমিক প্রেমিকা হোক, হাজবেন্ড হয় হোক, তারা কিন্তু আপনাকে অনেক দিক থেকে হেল্প করার চেষ্টা করবে, বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা সেটা বিয়ে করার একটা সম্ভাবনা কিন্তু নতুন বছরে ক্রিয়েট করে দিচ্ছে, যেহেতু এখানে রাশিপতি বা লগ্নপতি ঠিক সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে। অন্যদিক থেকে যেহেতু বৃহস্পতিদেবের দৃষ্টিটা নবম ভাবে এসে পড়ছে, নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব, তা রাশিপতি বা লগ্নপতির দৃষ্টি যেহেতু নবম ভাবে বা ভাগ্যস্থানে এসে পড়ছে, তাই ভাগ্যের জায়গাটা সার্বিকভাবে উন্নতি হবে, স্পিরিচুয়াল চেতনা বা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, আপনারা কোনো জীবনে সঠিক কোনো গুরুপ্রাপ্তি, শিক্ষক প্রাপ্তি, বা আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার দিক থেকে, বা আপনার জীবনে ভাগ্যনদীর দিক থেকে, বাবার দিক থেকে বা পিতার দিক থেকে আপনার জীবনে কিন্তু অনেক হেল্প কিন্তু আসবে, এবং আপনাদের জীবনে এমন কিছু কাজ হবে যাতে গঠনমূলক কোনো কাজ, কনস্ট্রাকটিভ কোনো কাজ, যেগুলো কিন্তু আপনার এই সময় ঘটবে আপ টু 22 এপ্রিল 2023 পর্যন্ত, এখানে বৃহস্পতি লগ্নে বা রাশিতে থাকার জন্য এই ফলগুলো আপনারা পেতে চলেছেন। অন্যদিক থেকে শনি আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে 17ই জানুয়ারি 2023 মকর রাশি থেকে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে সক্ষেত্রী এবং সক্রিয় স্থান, সবথেকে সক্রিয় স্থান হচ্ছে এখানে, সবথেকে সক্রিয় স্থান হচ্ছে কুম্ভ রাশির ঘর, শনি সবথেকে সক্রিয় স্থান কুম্ভ রাশির ঘর, তাই এখানে শনি কিন্তু আপনাদের দ্বাদশ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, কুম্ভ রাশিতে প্রবেশ করে
সক্ষেত্রে এবং সক্রিয় স্থানে প্রবেশ করার জন্য, যেহেতু এখানে আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি সবথেকে সক্ষেত্রী এবং সক্রিয় স্থান সবথেকে অ্যাক্টিভ স্থানে অবস্থান করার জন্য আমরা দুটো ব্যাপার আমরা দেখতে পাবো। যাদের মেইনলি মীন রাশি, কারো যদি মীন রাশি হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ফুল্লিভাবে সাড়ে সাতি চলে আসবে, কেননা আমরা সবসময় সাড়ে সাতির ব্যাপারটা কিন্তু সবসময় খেয়াল করব যে তার চন্দ্রের রেসপেক্টে। তাই যাদের অ্যাকচুয়ালি মীন রাশি, লগ্ন কিন্তু নয়, কান খুলে ভালোভাবে শুনে রাখবেন, লগ্নের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, অনলি ফর রাশি অর্থাৎ মুন সাইন যার মীন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হয়ে যাবে, যেহেতু এখানে আলটিমেটলি শনি রাশি পরিবর্তন করে আপনাদের ঠিক পিছনে রাশিতে অর্থাৎ আপনার রাশির এক্সপেক্টে দ্বাদশ রাশিতে যেহেতু শনি অবস্থান করবে, শনি প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তখন আপনার কিন্তু অটোমেটিক্যালিভাবে বা এই 7ই জানুয়ারি থেকে আপনার কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে যাবে। এবার অনেকে বলবেন সাড়ে সাতি মানে বিশাল চাপ, বিশাল কষ্ট, বিশাল মানসিক পেন। সাড়ে সাতি মানে আপনাকে মানসিকতার দিক থেকে একটু চাপে রাখে, এটা ঠিক, কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক কাজ হবে এবং আপনাকে কিন্তু অনেকটা অ্যাক্টিভ করবে আপনার কাজের ব্যাপারে। আপনার মীন রাশি মানে ভয় খাওয়ার কিছু নাই যে আপনার জীবনে খুব বাজে কিছু হতে চলেছে। আপনার লগ্নের এক্সপেক্ট যদি শনি স্ট্রং থাকে, আপনার লগ্ন যদি শনির ফেভারেবল হয় বা আপনার বার্থচার্ট যদি শনিকে স্ট্রং করা যায় বা আপনি একটু কাজের ব্যাপারে যদি উদগ্রীব থাকেন বা কাজের ব্যাপারে যদি একটু যত্নশীল থাকেন, তাহলে যতই চাপ আসুক না কেন আপনাকে সেই চাপটা কিন্তু আস্তে আস্তে সেই ঠাকুরই শনিদেবী কিন্তু আপনাকে আস্তে 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 কনস্ট্রাকটিভ দিকে, অর্থাৎ আপনি যে পর্যায়ে পড়ে আছেন সেই পর্যায় থেকে আপনাকে আস্তে 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 গঠনমূলকভাবে তুলে নিয়ে যাবে। কিন্তু এটা ঠিক, যেহেতু একটা সাড়ে সাতি শনি একটা স্লো মুভিং প্ল্যানেট, শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ, শনির মধ্যে রয়েছে হচ্ছে একটা ধৈর্য শক্তি, অধ্যাবসায় সব কিছুর মধ্যে ধীরে স্লোলি সব কিছুর মধ্যে লিমিটেশন সংকোচন, এই জন্য শনি কিন্তু সবসময় কর্মের উপর ফল দেওয়ার চেষ্টা করে। তাই দ্বাদশ ভাবে থাকার জন্য আপনাকে ব্যয়কে সংকোচন করাবে, আপনাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে এবং আপনার একটু ঘুমের ডিস্টার্ব ক্রিয়েট করালেও, আপনার একটু মানসিক চাপ রাখলেও আপনাকে দিয়ে কিন্তু গঠনমূলক কোনো কাজ দেখতে পাওয়া যাবে। হয়তো এই সময় আপনি কোনো ডিগ্রি পেতে চলেছেন বা কোনো ভালো জায়গায় কোনো ভর্তি হচ্ছেন বা অ্যাডমিশন নিচ্ছেন বা ভালো কোনো সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো কোনো রেজাল্ট করে সেখান থেকে আপনি ভালোভাবে উত্তীর্ণ হচ্ছেন এবং ভালো একটা হায়ার এডুকেশনের দিকে এগিয়ে যাচ্ছেন, এই ধরনের ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু যাদের ক্ষেত্রে রাশি তাদের ক্ষেত্রে একটু হলেও মানসিক চাপটা তৈরি করবে, কিন্তু যাদের ক্ষেত্রে লগ্ন তাদের ক্ষেত্রে যেহেতু এখানে একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে যেহেতু এখানে দ্বাদশে প্রবেশ করে, দ্বাদশে প্রবেশ করা মানে আপনার ব্যাগে সংযোজন করবে, কিছুটা ঘুমের ডিস্টার্ব করবে, কিছুটা ফ্যামিলিগত মানুষের সঙ্গে একটু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু যেহেতু এখানে দ্বাদশভাবে প্রবেশ করে সবথেকে সক্রিয় সক্ষেত্রী স্থানে চলে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে আয়ের সম্ভাবনাকে খুলে দেবে। আপনার জীবনে এমন কিছু গঠনমূলক আয় নিয়ে আসবে, এমন কিছু প্রাপ্তিযোগ নিয়ে আসবে, এমন কিছু দিক থেকে আপনার লাভ নিয়ে আসবে যেটা কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। যদি আপনার লগ্ন হয়, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দিক থেকে আয়ের সম্ভাবনা ক্রিয়েট করবে, বিশেষ করে বিদেশ থেকে আয়, অর্থাৎ একাদশপতি যেহেতু এখানে দ্বাদশভাবে চলে গিয়ে সক্ষেত্রী এবং সক্রিয় হচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে আয়ের দিক থেকে বা কোনোরকম ক্রিয়েটিভ ফিল্ড থেকে আয়ের দিক থেকে কিন্তু আপনাদের জীবন অনেকটা হেল্প করবে। শনি যেহেতু এখানে 12 নম্বর ঘরে থেকে অর্থাৎ দ্বাদশভাবে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, তাই এখানে নিজে একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, তাই এখানে একাদশ দ্বাদশ এবং দ্বিতীয় তিনটে ভাবকে যেহেতু জুড়ে দিচ্ছে, তাই আপনাদের ব্যাংকের সেভিংসটাকে অনেকটা বাড়ানোর চেষ্টা করবে যদি আপনার বাচ্চাতে শনি ভালো থাকে, এবং আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে শুভফল আপনারা লাভ করবেন দ্বিতীয়ভাবে শনির একটা দৃষ্টি পড়ার জন্য, এবং আপনারা কিন্তু কষ্ট সৃষ্টি হলেও আপনারা কিন্তু প্রচুর টাকা জমাতে সমর্থ হবেন, এবং আপনার ক্ষেত্রে ভাগ্যকে একটু স্লো করবে, ভাগ্যকে একটু লেট করাবে, কিন্তু শনি যদি আপনার শুভ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে একটা কনস্ট্রাকটিভভাবে শনি কিন্তু অনেক দিক থেকে আপনাকে ভাগ্যের স্থানে এগিয়ে রাখবে, যেহেতু নবমভাবে শনির দৃষ্টি পড়ছে। সুতরাং বাচ্চাটি কোন কন্ডিশনে শনি বসে আছে সেই ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে ভালোভাবে, দরকার হলে শনির দেবের মন্ত্রপাঠ করতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে, এবং ষষ্ঠভাবে শনিদেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু এই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেকটা নির্মূল করে আনবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করলেও সেই ব্যাপারে যদি একটু সাবধান থাকেন তাহলে কিন্তু কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে না, যেহেতু এখানে শনি তার নিজের সক্রিয় সক্ষেত্রী স্থানে বসে আছে, তাই আপনাদের যাদের মীন লগ্ন বা রাশি তাদের দিয়ে কিন্তু অনেক দিক থেকে শুভ ফল প্রদান করাবে, ঠিক আছে। সুতরাং যাদের রাশি তারা কিন্তু সাড়ে সাথে নিয়ে ভয় খাওয়ার কিছু নেই, কেননা এখানে কিন্তু শনি তার সক্রিয় সক্ষেত্রী স্থানে থাকার জন্য কিন্তু সে নিজে অনেকটা প্রসন্ন থাকবে,
একটা মানুষ যখন প্রসন্ন থাকে সে কিন্তু মানুষকে অনেকটা হেল্প করতে চেষ্টা করে। আপনাকে কিন্তু শনি অনেকটা হেল্প করবে ভাগ্যের উন্নতি করার জন্য, কর্মের উন্নতি করার জন্য, অর্থপ্রাপ্তির জন্য, জীবনে সার্বিকভাবে অনেক দিক থেকে আপনার জীবনে লাভ হবে বা আপনার জীবনে কোনো প্রাপ্তি যোগ, সেটা কোনো সন্তান প্রাপ্তি হোক বা কোনো রকম অর্থপ্রাপ্তি হোক, কোনো জবের প্রাপ্তি হোক বা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের উন্নতি হোক বা আলটিমেটলি কোনো গবেষণা বা কোনো রকম হায়ার এডুকেশনের দিক থেকেও কিন্তু আপনাকে এখানে শনিদেব অনেকটা হেল্প করবেই করবে। ওকে, পরবর্তী যেটা বলবো, যেহেতু এখানে বৃহস্পতি 22 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকলেও ঠিক 22 এপ্রিলের পরবর্তী সময় পর্যন্ত কিন্তু এখানে বৃহস্পতিদের রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি মেষ রাশিতে কিন্তু বৃহস্পতি রাহু যোগ একটা তৈরি করবে, গুরুচণ্ডাল দোষ তৈরি করবে। তো এখানে বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ তৈরি করলেও কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনাদের রাহু অলরেডি যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছিল, রাহু মেষ রাশির ঘরে আপনাদের রাশি বা লগ্নে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকদিন যাবৎ একটা অর্থনৈতিক একটা চাপ তৈরি করছিল, আপনাদের কিন্তু লোকের সঙ্গে কথাবার্তার মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করছিল, আত্মীয়স্বজনের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে মনোমালিন্য ক্রিয়েট করাচ্ছিল। অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনাদের ক্ষেত্রে পেটের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছিল, আপনাদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বা আলটিমেটলি অষ্টমভাবে কেতু থাকার জন্য আপনাদের জীবনে কিন্তু অনেক অনেক দিক থেকে একটা প্রবলেম বা বিশেষ করে কোনো রকম ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, আইনি ঝামেলায় জড়িয়ে পড়া এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করছিল। কিন্তু যখনই বৃহস্পতিদেব নিজে তার রাশি পরিবর্তন করে 22 এপ্রিলের পরে যখনই রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশি অর্থাৎ আপনার লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে, মীন রাশি হলে বা লগ্ন হলে তার দ্বিতীয়ভাবে এখানে বৃহস্পতি প্রবেশ করার জন্য রাহুর জন্য যে নেগেটিভিটিটা হচ্ছিল, হয়তো বৃহস্পতি নিজে এখানে কিন্তু বৃহস্পতিদেব নিজে কিন্তু রাহুর প্রভাবে থেকে গুরুচণ্ডাল দোষে আবিষ্ট হয়ে যাবে, কিন্তু যেহেতু এখানে নিজে ঢুকে যাচ্ছে রাহুর প্রভাবে সেখানে কিন্তু রাহুর যে নেগেটিভিটিটা সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থের দিকে যে টালমাটাল অবস্থা তৈরি করছিল বা পেটের প্রবলেম যে ক্রিয়েট করছিল সেটা অনেকটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের যে ঝামলা লিটিগেশন বা আপনি বিভিন্ন যে ঝামলায় জড়িয়ে পড়ছিলেন, অর্থনৈতিক অবস্থাকে কিছুটি ঠিক করতে পারছিলেন না, কিছুতেই সেভিংস করতে পারছিলেন না, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা আপনাকে টেনে বার করার চেষ্টা করবে। কিন্তু তবুও যাদের জন্মছকে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে তাদের ক্ষেত্রে একটু পেটের প্রবলেম বেড়ে যাবে এবং তারা কিন্তু তাদের গার্জেনের সঙ্গে কিন্তু এটা মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন, তাই একটু সাবধান হতে হবে বা জীবনে কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, সেই জন্য কিন্তু সাবধান হবেন। যদি আপনার বাচ্চাটি বৃহস্পতিদেবের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু এইটা এই বৃহস্পতিদেবের এই অবস্থানের জন্য আপনারা কিন্তু এখানে বৃহস্পতিদেব থেকে কিন্তু রাহুর যে নেগেটিভ প্রভাবটা দ্বিতীয়ভাবের উপরে পড়ছিল, অর্থ সেভিংসের উপর পড়ছিল, সেটা কিন্তু অনেক অংশে কেটে যাবে এবং সর্বাত্মকভাবে আপনারা কিন্তু অর্থ অনেক অংশে জমাতে সমর্থ হবেন। ওকে, বোঝা গেল কি বললাম? এখানে রাহু কিন্তু দ্বিতীয়ভাবে এবং অষ্টমভাবে থাকার জন্য, রাহু যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে তাই আমাদের অর্থনৈতিক দিক থেকে, আত্মীয়স্বজনের দিক থেকে, বিশেষ করে শ্বশুরালয় থেকে বা মানুষের সঙ্গে সম্পর্কে বা আপনার কথার ভ্যালুয়েশনকে অনেকটা কমিয়ে দিচ্ছিল। ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক দিক থেকে রোগ ঋণ শত্রু দিক থেকে প্রবলেম আসছিল। দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু কর্মক্ষেত্রে প্রবলেম আসছিল। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য পেটের প্রবলেম আইনি ঝামলার মধ্যে ফেলে দিয়ে দিচ্ছিল। কিন্তু বৃহস্পতিদেব যখনই রাশি পরিবর্তন করবে হয়তো গুরুচণ্ডাল দোষের মধ্যে পড়ে যাবে, কিন্তু তার সত্ত্বেও এখানে কিন্তু রাহুর যতটা নেগেটিভলি করছিল দ্বিতীয় ভাবকে ততটা কিন্তু নেগেটিভ করতে পারবে না এবং কেতু যতটা অষ্টমভাবকে নেগেটিভ করে দিচ্ছিল, যদিও মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কেতু অনেকটাই পজিটিভ, কিন্তু অষ্টমভাবে থাকার জন্য এখানে কিন্তু আপনাকে গুহ্যবিদ্যা বা আপনার গবেষণায় সাফল্য এই সমস্ত জায়গায় পড়াশোনায় বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির জন্য হঠাৎ হঠাৎ আপনি শুভফল পাবেন, কিন্তু কেতুর জন্য কিন্তু পেটের একটা প্রবলেম ক্রিয়েট করে বা আইনি ঝামলা মাঝে জড়িয়ে দেয়, সেই জন্য কিন্তু এখানে কিন্তু অনেকটা আপনাকে গার্ড দেবে বৃহস্পতিদেব গিয়ে এবং কেতুদেবের দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ার জন্য কিন্তু সেখানে অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা তৈরি করছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা মেকআপ দেবে এবং ফোর্থ হাউসে এখানে কেতু দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু সেখানে কিছুটা ফ্যামিলিগতভাবে পরিবারের মধ্যে এই আপ টু 30 অক্টোবর 2023 পর্যন্ত পরিবারের মেম্বারদের একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবে, নিজের ব্যয় ব্যাপারে যত্নশীল হবেন। তবে বৃহস্পতি যখনই কিন্তু এখানে 22 এপ্রিল 2023 রাশি পরিবর্তন করে রাহুর সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু কেতু নেগেটিভ প্রভাব বা রাহুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, অন্য দিক থেকে বলতে গেলে ওভারঅলভাবে আপনাদের মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনির গোচর বৃহস্পতির গোচরের জন্য অনেক দিক থেকে আপনারা শুভফল পাবেন এবং আপনাদের কিন্তু যে দ্বিতীয়ভাবে বা অষ্টমভাবে যে নেগেটিভ প্রভাবটা এতদিন ধরে পড়ছিল সেই প্রভাবটা কিন্তু আপনারা পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, পুরোপুরিভাবে সেটা কিন্তু মুক্ত হচ্ছে এবং মুক্ত হয়ে কিন্তু আপনাদের যে অর্থ সংক্রান্ত যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা কেটে যাবে এবং আপনাদের জীবনে সার্বিকভাবে উন্নতি হবে, জীবনে সার্বিক প্রাপ্তি যোগ নিয়ে আসছে
এবং শনি বৃহস্পতি রাহু কেতুর গোচরে অনুযায়ী আপনারা এই ধরনের ফলগুলো লাভ করবেন। তাই যাদের জন্মছকে বৃহস্পতিদেব বা শনিদেব খুব একটা স্ট্রং নয়, তারা অবশ্যই কিন্তু শনিবার এবং বৃহস্পতিবার নিরামিষ খাবেন, শনিবারে অবশ্যই পুজো দেবেন এবং বাড়িতে অবশ্যই বিষ্ণুদেবের আরাধনা করবেন। তাহলে মীন রাশি বা লগ্নটা কিন্তু বৃহস্পতিদেবের থেকে অনেক অংশে শুভ ফল লাভ করবেন এবং আপনাদের জীবনে একটা শুভ পরিবর্তন কিন্তু অবশ্যই আসছে, কোনো ভয়কার কিছু নেই। এবং আপনাদের যদি বাচ্চারই কোনো রকম প্রবলেম থাকে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার বাচ্চাকে অ্যানালাইসিস করে সেই প্রবলেমগুলোকে রেমিডি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই যে প্রবলেমগুলো সাময়িকভাবে আসে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। তবে এই রাশিফল বা লগ্নফল এটা ওভারঅলভাবে বললাম, এটা আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে, কতটা মিলবে, সেটা টোটালি নির্ভর করবে আপনার বাচ্চাদের সেই পার্টিকুলার গ্রহটা কতটা স্ট্রং বা কতটা উইক রয়েছে তার উপর। সেটা কিন্তু আপনার বাচ্চার দেখে সেই জিনিসটা কিন্তু আমাদের পর্যালোচনা করা উচিত। অ্যাকচুয়ালি আমরা আশা করলাম বুঝতে পারলেন মেন ব্যাপারটা। আমার অনুষ্ঠান যদি সত্যি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে, সত্যি যদি আপনাদের কোনো রকম উপকারে লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।